সো গাইজ, মানে মুর্শিদাবাদের নেটওয়ার্ক অফ, তারপর জন্য মানে এদিকের অবস্থা দেখো, মানে এদিকের অবস্থাটা দেখো, কত ছেলে পেলে সব নেটওয়ার্ক চালাতে এসছে, আকাশটা আকাশ বাদ দে, সবাই নেট চালাচ্ছি, আর দেখতে পাচ্ছ এদিকে সবাই নেট চালাচ্ছি, আমারও চলে এসছে, সবাই মিলে নেট চালাচ্ছি। আমরা গাইজ মুর্শিদাবাদ থেকে আসছি পূর্ব বর্ধমান, এটা হচ্ছে চারটা, তো এখানে এসছি নেট চালাতে। তো দেখতে পাচ্ছ মানে পোস্ট করা হবে কি হবে না এটা জানি না, কিন্তু শিওর না, মানে নেটওয়ার্ক এর এত সমস্যা, মানে মুর্শিদাবাদে একটা ঝামেলার কারণে পুরো মুর্শিদাবাদে নেটওয়ার্ক স্যাটেলাইট থেকে অফ করতে হয়েছে, তো তার জন্য আমরা চলে এসেছি হচ্ছে চারটা। তো এইখানে কিছু ভিডিও ভিডিও আপলোড দিতে দেওয়ার জন্য এসেছি, তো চলো ভিডিওটি পুরো দেখতে থাকো। সো গাইজ, অঙ্গন তুমি কি করতে এসছো? নেট চালাতে এসছি। নেট চালাতে এইখানে কেন তা? হ্যাঁ বিশাল কি পোস্ট হয়ে গেল। হ্যাঁ পোস্ট হয়ে গেছে। গাইজ সবাই মিলে চলে এসেছি হচ্ছে, মানে এটা হচ্ছে চাকটা, ঠিক আছে, মানে গীতগ্রাম ছেড়ে এসে চাকটা। তো মানে মুর্শিদাবাদে যারাই মানে টুকিটাকি নেটওয়ার্ক দিয়ে আমার ভিডিও দেখছো, তো তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের মুর্শিদাবাদে যদি নেটওয়ার্ক না থাকে তো আশেপাশে যে জেলা অন্য জেলা পড়ে যাচ্ছে, তো সেখানে যাও, সেখানে যেয়ে চলবে। আর অবশ্যই আরেকটা কথা বলছি, মানে তোমাদের আশেপাশে যদি স্টেশন থাকে তাহলে স্টেশনেও নেট চলবে, তো তোমরা ফ্রি নেট ইউজ করতে পারো স্টেশনে, তো তোমরা স্টেশনেও ইউজ করতে পারো। সো গাইজ ভিডিওটি আজকে বাড়াবো না, জাস্ট তোমাদের সাথে মানে অনেকদিন, মানে প্রায় অনেকদিন হয়ে গেল তারপরে এই নেটওয়ার্কের সমস্যা। তো এক্স্যাক্টলি মানে বেসিক্যালি যেটা হচ্ছে, নেটওয়ার্কটা আমাদের মুর্শিদাবাদে কেন বন্ধ করেছে সবাই মানে এটাই প্রশ্ন, তাই তো? হচ্ছে যে নেটওয়ার্কটা বন্ধ করেছে বেলডাঙ্গায় একটা মানে কার্তিক লড়াইয়ে প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলে আমাদের মহান আল্লাপাককে নিয়ে একটা গালি সহ মন্তব্য করেছিল, তো সেটাকে নিয়েই মানে কিছু চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়, তারপরে ঝামেলা হাতাহাতি, তারপর মারামারি খুন খারাপি এইসব হতেই থাকে। তো যাতে এই ভিডিওগুলো, যে ভিডিও ফুটেজগুলো এসছে আমাদের কাছে, তো সেগুলো যাতে অন্য জায়গায় শেয়ার না হয় তার জন্য এই নেটওয়ার্কটা বন্ধ করেছে। তো তোমাদেরকে মানে হালকা করে আমি দেখেও দেবো যে কিসের জন্য নেটওয়ার্কটা বন্ধ করেছে, আমি সব ভিডিও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ফুল ভিডিওটি। তো চলো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙ্গায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল, সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাটি থরথর করে কাঁপে, যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়, বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহর, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙ্গা আসুন, আজ রাতে হোক কালকে সকালে হোক, আপনারা এক টু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙ্গা আসুন, এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন, আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে, হতেই থাকে। আমরা মুসলমান, আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন? তাই বলছি আল্লাহ রব্বুল ইজ্জাতে, আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকত আমরা চলি, আজকে তার নামে এরকম গুস্তাকি করেছে, আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন, এক মাককে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা, বেলডাঙ্গার মাটি কাঁপবে, যে সুরের বাচ্চা এই কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, নারায় তাকবীর। সো গাইস, মানে তোমরা মোটামুটি বুঝে গেছো যে কিসের জন্য মানে নেটওয়ার্কটা অফ মুর্শিদাবাদে। তো তোমরা মানে চেষ্টা করো ভিডিওটি বেশি বেশি শেয়ার করা, যাতে মানে এরকম যে খারাপ মন্তব্য করেছে, মানে ধরো তোমার ধর্ম তোমার কাছে, মানে আমার ভিডিও প্রত্যেকটা হিন্দু ভাইও দেখে, মুসলিম ভাইও দেখে, সকলে দেখে। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি তোমার ধর্ম নিয়ে অনুষ্ঠান করছো, ঠিক আছে, আমি আমার ধর্ম নিয়ে অনুষ্ঠান করছি। তো ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করা এটা তো মানে অন্যায়, তাই না? তো তোমরা অন্যায় করেছো, শাস্তি তো ভাই পেতেই হবে। তো গাইজ যতগুলো দেখছো ততগুলো সবাই শেয়ার করো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। তো নেক্সট ভিডিও কবে দিতে পারবো ঠিক জানি না, তো এইভাবে কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তো একটু সাপোর্ট করো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।